দুটো হোল লেগ দিচ্ছে, দুটো হোল লেগের দাম হচ্ছে, আমি একটু কোয়ালিটিতে বিশ্বাসী রাদার দ্যান কোয়ান্টিটি। অনেকে এসে বলে যে তুমি 160 টাকায় রাস্তায় কাবাব খাওয়াচ্ছ। এটা কি করছো দাদা? ফিশ টিক্কা। দেখি এটা কি ভেটকি মাছ দিয়ে পুরোপুরি? পুরো ভেটকি। Alright, so hello guys and welcome back to a new video. আজকের ভিডিওটা অগেন একটা ভাইরাল ভিডিও হতে চলেছে, মানে ভাইরাল কন্টেন্ট, মানে আজকে যে জায়গাটা এসেছি সেই জায়গাটাতে কাবাবের উপর বারবিকিউ নাকি নাকি বারবিকিউর উপর কাবাব, নাকি কাবাবের উপর বাইক, নাকি বাইকের উপর কাবাব, কাবাবের উপর বাইক হলে তো কাবাব পিষে যাবে। আজকে আমরা আর একটা বেশ 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 ইউনিক কনসেপ্টের জায়গা, আর একটা ভাইরাল জায়গায় চলে এসেছি, নতুন কনসেপ্টের জায়গা, যেটা হচ্ছে বাইকে কাবাব, মানে বাইক বারবিকিউ কাবাব, ববস বারবিকিউ নামে জায়গাটা পরিচিত। এখানে ইউনিকনেস হচ্ছে একটা এনফিল্ড বাইকে কাবাব বিক্রি হচ্ছে। আমাদের কেউ চেনো না, বলি যে আমার নাম দেবরাজ, তোমাদের সুইট লেখা এবং ওয়েলকাম ব্যাক টু নিউ ঝলসানো ভিডিও, লেটস স্টার্ট। ববস বিবিকন গ্রিলের মেনুটা এখানে চট করে দেখানো, চিকেন মালাই কাবাব আছে, চিকেন টিক্কা কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন কাসুন্দি কাবাব, এগুলো প্রত্যেকটাই কিন্তু 8 পিস করে থাকছে আর 162 পিস করে দাম আছে। ওদের ইউনিক আইটেম বলতে এখানে চিকেন ভিরা কাবাব আছে, এটা আছে 150 রুপিস ফর 2 পিসেস। চিকেন টাংরি কাবাব 180 টাকায় 4 পিস দিচ্ছে, চিকেন তন্দুরি উইংস আছে 8 পিস 150 টাকায়, কাসুন্দি ভেটকি আর টিক্কা ভেটকি কাবাব দুটোই কিন্তু 300 রুপিস দাম আছে। এই হচ্ছে টোটাল প্রাইস মেনু। এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমার 20 মিনিট মতন হয়েছে, 20 মিনিটের মধ্যে একদম লোকের ভিড় একদম জ্যাম প্যাকড হয়ে গেছে, লোকে বেশ চলে এসছে এখানে। মোটামুটি এখন ঘড়ির কাঁটা 7:15 মতন বাজে। ওরা যতক্ষণ ধরে সাজাচ্ছিল আমরা ওয়েট করছিলাম, আর এখন পুরো জায়গাটাতেই পুরো পোড়া ঝলসানো মাংসের একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে, পুরো ধোঁয়া ধোঁয়া আছে, অ্যারোমাটা খুব ভালো বেরোচ্ছে। এত বড় বড় চিকেন যখন মানাচ্ছে, মানে ম্যারিনেশন থেকে বের করে ওটাকে আবার ঝলসাতে দিচ্ছে যখন, তখন আরো অর্ধ বেশি ভোজন হয়ে যাচ্ছে। বিরা কাবাব মানে দুটো হোল লেগ ওরা কিন্তু 150 টাকায় দিচ্ছে, যেটা আমার কিন্তু সেটা কিন্তু খুব পকেট ফ্রেন্ডলি লেগেছে। তো আমিও একটা বিরা কাবাব নেবো, ভেটকিটা একটা নেবো, যদি তারপর খেপে দিয়ে দেখা থাকে তন্দুরি ঝিঙা তাহলে সেটাও নেবো। মা বলবে বাড়িতে তো খাস না তন্দুরি ঝিঙা, তো মুচমুচ করে খেয়ে নিলি। এটা কি করছো দাদা? ফিশ টিক্কা। দেখি এটা কি ভেটকি মাছ দিয়ে পুরোপুরি? পুরো ভেটকি। এই এইটা পুরোটার কি দাম আছে? 300। এটা কবি? 26। ভেরি গুড। প্রথম আইটেম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বিরা কাবাব। কলকাতায় আমি অনেক রকমের কাবাবই খেয়েছি, কিন্তু বিরা কাবাবটা একদম নতুন। আচ্ছা দাদা, বিরা কাবাবটা কি মানে বিরার মানে দেখি? জিরাটাকে অনেকে বিরা বলে। আচ্ছা মোগলাই বলে। আচ্ছা এই যে আমার কাছে আছে দুটো হোল লেগ দিচ্ছে, দুটো হোল লেগের দাম হচ্ছে 150 টাকা, 150 টাকায় দুটো হোল লেগ। আমি বলবো কলকাতায় এত সস্তায় কোথাও পাওয়া যায় না। এক একটা সাইজ দেখো, জাস্ট লুক এট দিস, এই 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 এত বড়, এরকম এরকম এক একটা সাইজের বেশ বড়, এরকম দুটো দিয়েছে, আর একটা হচ্ছে এই যে এই যে 310, এই যে এরকম, জাস্ট লুক এট দিস, একদম ঝলসানো। এখান থেকে না একটা খাওয়ার জন্য বানাচ্ছে ওরা, অ্যারোমাটা একটা অন্য রকমই দিয়ে বেরোচ্ছে, মানে ইউজুয়াল নাই। আর কথা না বাড়িয়ে সামনে এটা আছে, লেটস গিভ দ্য ফার্স্ট বাইট। অসম, দারুণ খেতে, গ্রিন চাটনিতে লাগিয়ে খাই একটু, জিরা রুই ফ্লেভারটা কিন্তু আছে, এটা প্রচণ্ড জুসি, মানে এতটা জুসি, মানে মাংসটা একদম প্রপারলি ম্যারিনেট হয়েছে, মাংসর ভেতরে মানে মাংসর আত্মার ডিএনএ যাই বলো না কেন, ভেতর অব্দি পুরো স্পাইসেসগুলো প্রপারলি ঢুকেছে, মশলা অনেক রকমই দিয়ে আছে এর মধ্যে, বাট জিরার যে ফ্লেভারটা সেটা কিন্তু আমরা পাচ্ছি। হাত দিয়ে একটুখানি টানলেই
জিনিসটা খুলে আসছে, ওপরটা একটু ওই যে স্মোকি গ্রিলটা করছে না কাঠ কয়লা দিয়ে, কাঠ কয়লার ওই স্মোকি ফ্লেভারটা পুরোপুরি কিন্তু কাবাবের ভেতরে ঢুকেছে। আর কাবাবটা খেতে এত সুন্দর লাগছে, ভেতরটা একদম ময়েস্ট, মাংসের ভেতরটা পুরো জুসি, মানে মশলা পুরো ফিল করা যাচ্ছে। দিস ইজ ভেরি 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 গুড, দিস ইজ হাইলি রেকমেন্ডেড। এখানে এসে ডেফিনেটলি বিরা কাবাবটা খেয়ে কেউ রিগ্রেট করবে না, এরকম ডেফিনেটলি বলতে পারি, ডেফিনেটলি খেয়ে ওটাকে। এটা অ্যাকচুয়ালি আমার একটা গোল্ডেন রিট্রিভার ছিল, আমি একটু ডগ লাভার আছি, তো হি পাসড অ্যাওয়ে লাস্ট ইয়ার, জাস্ট টু রিমেম্বার হিম অলওয়েজ, দ্যাটস ওয়াই ওর নাম। ফার্স্ট কি ওয়ান অফ দ্য ফার্স্ট হবো হয়তো, এই কনসেপ্টটা যদি তুমি বলো এটা পুরোপুরি সাউথ থেকে আনা, সাউথে ইউ উইল সি আ লট অফ কার্ডস লাইক দিস, ইনফ্যাক্ট দিল্লিতেও এখন হয়েছে। ইট লুকস কুল, ইট ইজ পোর্টেবল। এটা কি পুরো আলাদা করে দেওয়া যাবে? হ্যাঁ, এখানে কোনো ওয়েল্ডিং এর কাজ নেই। ওকে ওকে, মানে যা কিছুই হচ্ছে সব নাটস দিয়ে এখানে তোমার হচ্ছে। মানে অনেস্টলি বলতে গেলে দেখো, আফটার 10 ইয়ার্স ইউ নিড টু স্ক্র্যাপ ইউর ভেহিকল, রাইট? তো আফটার 10 ইয়ার্স আই ওয়ন্ট স্টপ মাই শপ, তো তখন আই ক্যান ফিক্স ইট টু আনাদার বাইক। আমি একটু কোয়ালিটিতে বিশ্বাসী রেদার দ্যান কোয়ান্টিটি। অনেকে এসে বলে যে তুমি 160 টাকায় রাস্তায় কাবাব খাওয়াচ্ছ, 140 টাকায় তো রেস্টুরেন্টেও পেয়ে যাই আমি 16 পিস। আর বাট ওই কোয়ালিটি আর আমার কোয়ালিটির মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা লোকে খেয়ে বুঝতে পারে। তো দ্যাটস ওয়াই এরকম একটা কনসেপ্ট। আর ইউনিকনেস যদি বলো, আমাদের কিছু পার্টিকুলার কিছু জিনিস আছে, যেমন সাপোজ ধরো বিরা তন্দুরি আমাদের একটা স্পেশাল আইটেম, ইনফ্যাক্ট কলকাতাতেও পাবে না, মানে আই ক্যান বেট অন ইট কলকাতায় নেই। স্পাইসেসটা অন্যরকম একদম, হ্যাঁ একদম, মানে এর ম্যারিনেশনটা দেখবে অনেক ডার্ক হয়, মানে বিট অফ চকলেটি মাডি কালার হয় একটু, তার সাথে সাথে সবাই বলছে ভেটকি মাছটা আমি খুব কোয়ালিটি মেনটেন করে দিয়েছি, তো ভেটকি ফিশটা আমার এখানে খুব দেখলাম বাসুন্দি ভেটকি, হ্যাঁ বাস ওটাই আমার একটু এক্সপেন্সিভ আইটেম, বিকজ আমি ভেটকি খাওয়াচ্ছি। সেটা কতদিন হলো? জাস্ট 2-3 মাস হয়েছে আমার মহালয়া থেকে খুলেছি। হ্যাঁ, আচ্ছা এটার এক্সাক্ট লোকেশনটা বুঝিয়ে দেবো। এক্সাক্ট লোকেশন হচ্ছে, ইফ ইউ আর কামিং ফ্রম বলবন্ত সিং ধাবা, ইউ নিড টু ক্রস মিট্রো ইনস্টিটিউশন অ্যান্ড হরিশ পার্ক। কাউকে জিজ্ঞেস করে মুক্তরল মোড় বা জয় হিন্দ ভবন ব্যাংকোয়েট কোথায়, একদম তার উল্টো দিকে, তার পাশেই আমরা। ইফ ইউ আর কামিং ইন মেট্রো, তাহলে জেডি পার্ক মেট্রো স্টেশনে নামবো, নেবে আশুতোষ কলেজের পাশ থেকে এসে হরিশ মুখার্জি রোডে উঠে, যে কাউকে জিজ্ঞেস করে বাইক কাবাব কোথায় করছে এখানে, এনে মানুষ একটা সতর্কবাণী আগে থেকে দিয়ে দিই, যারা যারা এখানে আসছো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আছে, ওখান থেকে তোমরা যদি পারো আগে থেকে অর্ডার দিয়ে দিতে পারো, আর তার যদি কেউ অর্ডার না দিতে চাও না দিয়েও আসতে পারো। যদি তোমরা অর্ডার না দিয়ে আসো, এখানে কিন্তু একটা ওয়েটিং টাইম আছে, মানে এখানে কাবাব খেতে গেলে কিন্তু একটা 30-40 মিনিট টিউজডেটাই জাস্ট বন্ধ থাকে, টিউজডেটা করে অফ থাকে, আর ওদের টাইমিং হচ্ছে সন্ধ্যে 5:30 থেকে সানডে খোলা থাকে, হ্যাঁ রোজ এভরিডে ওপেন, শুধু টিউজডেতেই বন্ধ থাকে। আর টাইমিং হচ্ছে 5:30 থেকে রাত্রি 10:30 অবধি। মানে অল্প ওয়েট করতে চাও তাহলে ইটস বেস্ট যদি তোমরা 6:30-এর পর আসো, 7:00 থেকে যদি তোমরা আসো তাহলে ওয়েটিং পিরিয়ডটা কম হবে, বাট তাও আমি বলে রাখছি অর্ডার দেওয়ার পর 30-40 মিনিটস ওদের দিতেই হবে। টিক্কা ভেটকি কাবাব, এটাতে 6 পিস থাকে, 6 পিসের দাম হচ্ছে 300 টাকা। এরকম জাস্ট দেখো সাইজগুলো, একদম ওপরে বাটার দেওয়া আছে। লেটস ট্রাই আউট দিস, কে দেখা যায়, এটা যা অন্ধ বেরোচ্ছে, পুরো ভেটকি লাগছে, কে দেখা যায়। দেখে দে একদম অন্য রকম খেতে, এদের ফিশ টিক্কা কিংবা চিকেন টিক্কা যেটা মানে আছে যেগুলো দেখলাম, এগুলো ফ্লেভারগুলো একটু অন্য রকমের, আর এটা খেতে দুর্দান্ত। এটার এক একটা পিস দেখো একদম বোনলেস পিস দিচ্ছে, আর ভেটকি মাছ হিসেবে কিন্তু ভেটকি মাছটা একদম প্রপারলি গ্রিলও করেছে, এটা কিন্তু খেতে সত্যিকারের লাজবাব। এটা জাস্ট একটা বাইটে ফিশ কেকের মতন একদম মুখে মিলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এটা কিন্তু খেতে সত্যিকারে খুব ভালো। এটা একটু বেশি স্পাইসি আছে, ভেতরটায় ভেটকি মাছের ফ্লেভারটা পুরো ইন্ট্যাক্ট আছে, টিক্কা মশলা দিয়ে করছে, মশলা দেখছো একদম ফ্রেশ মাছ, একটা ফিশি স্মেল সেটা কিন্তু একদমই নেই। ভেটকি মাছের নিজস্ব যে একটা ফ্লেভার আছে না, যেটা খেতে আমাদের খুব ভালো লাগে, স্পেশাল আমাদের কলকাতা ভেটকি, এটা ওটা কিন্তু একদম প্রপারলি বয়ে যাচ্ছে। আর মশলার সাথে একসাথে শীতকালে ভেটকি মাছের টিক্কা, এটা দিয়ে খেতে দারুণ লাগছে। তো থার্ড আইটেম আমার কাছে চলে এসছে, এটার নাম হচ্ছে তন্দুরি ঝিঙা। তন্দুরি ঝিঙা আমি সবজি কিন্তু খাচ্ছি না, ঝিঙে খাচ্ছি না, এটা হচ্ছে জলের পোকা, যেটাকে ঝিঙা বলছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি চিংড়ি। 6 পিস দিয়েছে কিন্তু ভেঙে ভেঙে গেছে, এটা প্রচণ্ড নরম, মানে ধরে রাখা যাচ্ছে না ওরকম। এখানে 6 পিস দেওয়া আছে আর এটার প্রাইস হচ্ছে 180 রুপিস, 180 রুপিসে 6 পিস দিচ্ছে, এবার খেয়ে দেখি টেস্টটা জাস্টিফাই করছে কিনা দামটা।
করা আর কি। ভিতরে না মশলাগুলো পুরোপুরি ঢুকেছে, আমচুর পাউডার আই থিঙ্ক, আমার একটা টেস্ট পাচ্ছি আমচুর পাউডারে। আর না চাট মশালা তো দিয়েই দিচ্ছে উপরে স্প্রিঙ্কল করে, টেস্টটা কিন্তু শুধু শুধু খেলে কিন্তু ভালো লাগছে। প্রনের ফ্লেভারের সাথে না আমচুর পাউডারটা এত সুন্দরভাবে মিক্স হয়েছে, যারা একটু প্রেশার আছে, যারা একটু নুনটা কম খাও তাদের একটু বেশি নুন মনে হবে। আমি নুন কম খাই তাই আমারও নুনটা একটু বেশি লাগছে। তন্দুরি মশলার ফ্লেভারটা যা লাগছে এটার উপরে, চাটাকদার মানে পুরো মানে চেটে পুরো খেয়ে নেবে ওরকম ব্যাপার। চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় পিসেই আছে, আর 180 rupees मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को। डेफिनेटली कमेंट करो जानो जी वायरल जगह था मैंने एक बाइक कबाब बारबेक्यू जेटा आज पूरा व्यवहार तो मुझे केरम लागलो। जो भी वीडियो का पसंद होता है डेफिनेटली एक लाइक करते एकदम भूलबे ना, एक नतून जगह तुम्हारे सन्धान दिल तेज़ एक लाइक तो बनता है। আর যারা চ্যানেলটা করে এসেছে সাবস্ক্রাইবটা করে দাও, এবারে অ্যাকচুয়ালি করে দাও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইবটা করে দাও, মানে জাস্ট ওখানে আছে সাবস্ক্রাইব বাটনটা অন করে দেখবে গ্রে হয়ে যাবে অ্যাকচুয়ালি একদম। চলো এই ভিডিওটা এখানেই করছি, দিলেন স্টে হ্যাপি স্টে ফুডিয়ান বাঙালি মানে খাই খাই। বাই গাইস, সি ইউ অন নেক্সট ব্লগ। আর যদি কারোর কাছে এরকম কোনো ইউনিক জায়গার খোঁজ থাকে ডেফিনেটলি কমেন্ট বক্স তোমাদের আছে, কমেন্ট করে দাও এক্ষুনি। টাটা, আমাদেরকে জানাও।